নদিয়ার পলাশীপাড়া থানার বার্নিয়া চরকপোতা মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে আয়োজিত হলো রক্তদান ও বিনামূল্যে চক্ষু পরীক্ষা এবং রক্ত পরীক্ষার শিবির। রবিবার চরকপোতা গ্রামবাসীদের উদ্যোগে এবং তেহট্ট ব্লাড ব্যাংকের সহযোগিতায় এই শিবিরের আয়োজন করা হয়। সেখানেই 6 জন মহিলাসহ মোট 50 জন স্বেচ্ছায় রক্তদান করেন। পাশাপাশি বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও রক্ত পরীক্ষা শিবিরে ছুটে আসেন স্থানীয় শতাধিক গ্রামবাসী। এদিনের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় রেডক্রস সোসাইটির তেহট্ট 2 নম্বর ব্লকের ভারপ্রাপ্ত সম্পাদক শফিকুল ইসলাম। অন্যান্য সম্মানীয় ব্যক্তিবর্গদের মধ্যে উপস্থিত ছিলেন নাসিম মণ্ডল, ইশারফ মণ্ডল, জুব্বার মণ্ডল, খোরশেদ আলী শেখ। উদ্যোক্তাদের মধ্যে সামিম মণ্ডল, সানোয়ার শেখ, রাজু মণ্ডল ও রহিদুল ঘরামি সহ অন্যান্য সদস্যবৃন্দ। প্রসঙ্গত, এই শিবিরের পাশাপাশি এখানে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ব্যস্ততার মধ্য থেকেও যারা চরকপোতা গ্রামবাসীদের পাশে থাকার বার্তা নিয়ে যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।